নাম্বার এক, বেলজিয়ান ব্লু। দুনিয়ার সবচেয়ে বড় গরুগুলোর তালিকায় বেলজিয়ান ব্লু অন্যতম। এই গরুটি তার অস্বাভাবিক বডি ফিগারের জন্য সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিত। এটি এমন এক জাতের গরু যেটিকে হঠাৎ দেখলে যে কেউ ভয়ে দৌড়ে পালাবে। দৈত্যের মতো বিশালাকার এই গরুটি দেখতে বডি বিল্ডু মানুষের মতো। এদের শরীরে থরে থরে মাংসপেশি সাজানো। 30-40 মন ওজনের এই গরুগুলোকে রীতিমতো কুস্তিগিরের মতো দেখায়। তবে স্বভাবে এরা একেবারেই শান্ত। আপাতদৃষ্টিতে মনে হতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে গরুগুলোকে এমন ডাবল পেশিবহুল করা হয়েছে। প্রকৃতপক্ষে ব্যাপারটি তেমন নয়। মূলত অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হ্যান্ডসেট 1950 সালের দিকে বেলজিয়ামের আদি একটি জাত থেকে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটান। এরপর থেকেই গরুগুলো এমন আজব আকৃতি ধারণ করে। একটি বেলজিয়ান ব্লুর বাচ্চা জন্মানোর সময়ই 65-70 কেজি ওজন নিয়ে জন্মায়। তারপর থেকে প্রতিদিন 1 কেজি করে ওজন বাড়তে থাকে। জন্মের 2 বছরের মাথায় এরা কমপক্ষে 600 কেজি ওজন অর্জন করে। প্রাপ্তবয়স্ক একটি বেলজিয়ান ব্লু ষাঁড়ের ওজন 1200-1500 কেজি পর্যন্ত হয়ে থাকে। বর্তমান বিশ্বে অধিক মাংস উৎপাদনশীল গরুর জাত হিসেবে বেলজিয়ান ব্লু বিখ্যাত। নাম্বার 2, পার্থেনেইস। পার্থেনেইস একটি ফরাসি গবাদি পশুর জাত। পশ্চিম ফ্রান্সের একটি শহর পার্থেনের নামানুসারে এটির নামকরণ করা হয়েছে। বর্তমানে এই জাতের গরু ফ্রান্স সহ আশেপাশের অনেক দেশেই পাওয়া যায়। আগে এই জাতের গরুগুলোকে ট্রিপল পারপাস তথা দুধ, মাংস এবং অন্যান্য সাধারণ কাজের উদ্দেশ্যে পালন করা হলেও বর্তমানে শুধুমাত্র মাংসের জন্য এদের পালন করা হয়। এ জাতের গরু থেকে কোলেস্টেরলমুক্ত উন্নত মানের মাংস পাওয়া যায়। পার্থেনেইস জাতের প্রাপ্তবয়স্ক একটি ষাঁড় 1200-1500 কেজি পর্যন্ত হয়ে থাকে। এ প্রজাতির গাভী দিনে 40-50 লিটার পর্যন্ত দুধ দেয়। এদের দুধ থেকে তৈরি পণ্য এই দেশগুলোতে খুবই জনপ্রিয়। এরা এত শক্তিশালী হয় যে 600 কেজি ওজন নিয়ে টানা 6 ঘন্টা দৌড়াতে পারে। এই ষাঁড়কে পালা খুবই কঠিন ও খরচ সাপেক্ষ ব্যাপার। নাম্বার 3, ইন্দোনেশিয়ান সিমেন্টাল। গবাদি পশুর সিমেন্টাল জাতের উৎপত্তি মূলত সুইজারল্যান্ডে। এখান থেকেই পৃথিবীর নানা দেশে জাতটি ছড়িয়ে পড়ে এবং এক এক দেশে এক এক নামে এটা পরিচিতি পাই। ইন্দোনেশিয়ান সিমেন্টাল ইন্দোনেশিয়ার ঐতিহ্য বহন করে চলেছে। এই জাতের গরুর পুরু শরীর সাদা, কালো কিংবা লালের মিশ্রণে হলেও মাথার রং একদম সাদা হয়। পৃথিবীর যে প্রান্তেই থাকুক, রঙের কারণে ইন্দোনেশিয়ান সিমেন্টালকে চিনতে পারা একদম সহজ। এ জাতের গরুগুলো আকারে বেশ বড় হয়। এরা উচ্চতায় 6 ফুট পর্যন্ত উঁচু এবং 1400 কেজি পর্যন্ত ওজন পেয়ে থাকে। নাম্বার 4, মন্ট বেলিয়ার্ড। গরুর এই জাতটিও ফ্রান্সের। মন্ট বেলিয়ার্ড মূলত দুধ উৎপাদনের জন্য বিখ্যাত। এক ল্যাকটেশন তথা একবার বাচ্চা জন্ম দেওয়ার পর এরা গড়ে 7400 লিটার দুধ দেয় এবং এ দুধগুলো পনির সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। দুধের জন্য সুপরিচিত হলেও এ জাতের ষাঁড়গুলো আকারে বেশ বড় হয়। তাই মন্ট বেলিয়ার্ড জাতকেও পৃথিবীর সবচেয়ে বড় গরুর একটি হিসেবে বিবেচনা করা হয়। এ জাতের প্রাপ্তবয়স্ক একটি ষাঁড় 1100-1300 কেজি পর্যন্ত হয়। হালকা লালের সাথে সাদা রঙের মিশ্রণে গরুগুলোকে দেখতে বেশ সুন্দরই লাগে। পরিসংখ্যার মতে শুধু ফ্রান্সেই 4 লাখের মতো মন্ট বেলিয়ার্ড জাতের গরু রয়েছে। ফ্রান্স ব্রিড হলেও বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ পৃথিবীর প্রায় সবকটি দেশেই এই গরু পালন করা হয়। নাম্বার 5, মেইন আনজু। মাংসের গরু হিসেবে মেইন আনজু বেশ সুপরিচিত। গরুর এই জাতটিকে বিশ্বের দ্বিতীয় অথবা তৃতীয় বৃহৎ জাত হিসেবে বিবেচনা করা হয়। এ জাতের ষাঁড় 1400 কেজি পর্যন্ত ওজন পেয়ে থাকে। এ গরু হতে প্রাপ্ত মাংস বেশ উন্নত মানের হয়। ইউরোপ আর আমেরিকার বড় বড় বিফ কোম্পানিগুলো তাদের প্রয়োজনীয় মাংসের জন্য মেইন আনজুর উপর অনেক বেশি নির্ভরশীল।